আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি, সেটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, সো আমরা মসজিদে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে বাগেরহাট জাদুঘর আছে এবং এখানে প্রবেশ করার জন্য আপনাকে কোনো এক্সট্রা টিকিট বা কিছু পে করা লাগবে না, আপনি ইজিলি ঢুকতে পারবেন। সেই জাদুঘরটি যদিও রেস্ট্রিক্টেড, এখানে মোবাইল বা ক্যামেরা বা কোনো ধরনের ছবি তোলা নিষেধ, বাট আমি অল্প হলেও চেষ্টা করেছিলাম কিন্তু সে বেশিক্ষণ করতে পারিনি কারণ এখানে অথরিটি মানা করছিল। মসজিদের গেট, এখান থেকে মসজিদে ঢুকতে হয়, বাট এখানে আমরা একটু দাঁড়াচ্ছি চুপ সজলার জন্য। ধারণা করা হয় এটি নির্মাণ করেছেন খান জাহান আলী। এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। মসজিদের পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে এবং মাঝের দরজাটি অন্যগুলোর তুলনায় কিঞ্চিত বড়। উত্তর এবং দক্ষিণ দেয়ালে আছে 60টি করে দরজা এবং মসজিদের 4টি কোণে 4টি মিনার আছে। মসজিদের পেছনে বিশাল আকৃতির দিঘি, যেটার নাম খোড়া দিঘি হিসেবে চিহ্নিত। এখানে আপনি অজু করতে পারবেন, গোসলও করতে পারবেন। একসময় এই দিঘিতে কুমির বাস করত, যদিও কুমিরগুলো মারা গিয়েছে। মসজিদে আসলে নামাজ পড়া যায়, যারা নামাজ পড়তে চান তারা এখানে চলে আসতে পারেন। অ্যান্ড অলরেডি আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে, সো আমরা ভাবছি যে নামাজটা পড়েই ফিরি, কারণ এরকম একটা মসজিদে নামাজ পড়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। সো এখানে অজু করার জায়গা আছে, সো আপনি নামাজ পড়া শেষ করে একটু হাঁটাহাঁটি করতে পারবেন। সো আমরা নামাজ শেষ করলাম এবং আর একটু ঘুরবো এখানে, এবং যদি দেখার মতো আসলে এখানে স্পেসটা একটু কম বিধায় তেমন ওই মানে মসজিদটা ছাড়া আসলে আকর্ষণীয় তেমন কিছু নাই, তবে আপনারা যদি চান এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন, মোটামুটি খারাপ লাগবে না আমার মনে হয়। মসজিদটি 1500 শতাব্দীতে নির্মাণ হলেও এর কারুকাজ এবং এর আকার এবং এর টেকসই ক্ষমতা দেখার মতো। সো মসজিদটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এই মসজিদটির কারণে পুরো বাগেরহাট জেলাকে ঐতিহ্যবাহী স্থানের কাতারে আনা হয়েছে, সেটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গর্ব করার বিষয়। এই মসজিদ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে, সেক্ষেত্রে আমি যাচ্ছি না, শুধু আপনাদেরকে বলবো যদি আপনারা বাগেরহাট বা খুলনা আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে। সো দ্যাটস ইট, আজকে আমরা এখান থেকে বের হয়ে যাবো এখন, কারণ অনেক রোদ অ্যান্ড একটু গরম পড়ছে, অ্যান্ড মোটামুটি শর্ট টাইমের জন্য এখানে ট্যুর দিতে মন্দ হয় না। ফার্স্ট টাইম আসলে একটু অন্যরকম লাগবে, আমার এটা সেকেন্ড টাইম, যার কারণে আমার অতটা আহামরি লাগে নাই। সো থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা যাব বরিশালের গুঠিয়া মসজিদে, সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।
সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।